Апакабук. নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি খুবই স্বাস্থ্যকর, খুবই ইজি একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। রেসিপিটি হলো উত্তর ভারতের খুবই জনপ্রিয় একটি রেসিপি, উত্তাপম। তো আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কৌটো চাল আর 1/2 কৌটো বিউলি ডাল। এই চালটা ডালটা ভালোভাবে ধুয়ে সারা রাত আমি ভিজিয়ে রাখব। পরদিন সকালবেলা এই চালটা ডালটা আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে বেটে নেব। প্রথমে আমি কিছুটা ভেজানো চাল অল্প একটু জল দিয়ে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব। চালটা আমার বাটা হয়ে গেছে, দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব। এবার বাকি চাল আর ডালটা আমি একসাথে বেটে নেব। এটাও খুব সুন্দর স্মুথ করে বেটে নিতে হবে। দেখুন এটাও আমার খুব স্মুথভাবে বাটা হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি আগে বাটা চালের ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো নুন। এবার এই নুনটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে 3 থেকে 4 ঘন্টা আলাদা জায়গায় রেখে দেব। তাহলে এটা ভালোভাবে ফার্মেন্ট হবে। উত্তপমের উপরে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এইবার এইসব কুচানো সবজি আমি একটা বোলে নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হলে আমি খুব অল্প একটু তেল চামচের সাহায্যে এই প্যানটার মধ্যে ভালোভাবে স্প্রেড করে দেব। এবার ব্যাটার থেকে একটু একটু করে একটা গোল হাতার সাহায্যে এই প্যানের মধ্যে দিয়ে দেব। হালকা হাতে অল্প স্প্রেড করে দেব, হাতার উল্টো পিঠ দিয়ে একটু গোল করে দেব। একটু টেনে আসলে এর মধ্যে দিয়ে দেব সবজি মিক্স। খুব ভালোভাবে হাতের সাহায্যে পুরো উত্তপমটাতে ছড়িয়ে দেব আর উপর দিয়ে দিয়ে দেব অল্প কয়েক ফোঁটা তেল। রান্নাটি হতে হতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার প্রথমে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, তারপর একদম উপরে অল লেখাটি সিলেক্ট করুন। এবার খুন্তির সাহায্যে সবজিগুলোকে উত্তপমের সাথে চেপে চেপে দিতে হবে, যাতে উল্টানোর সময় সবজিগুলো পড়ে না যায়। মিনিট খানেক পর এটাকে উল্টে দেব, 2 থেকে 3 মিনিট রেখে আবারও উল্টে দেব। উত্তপম আমার রেডি হয়ে গেছে, দেখুন এভাবেই বাকি উত্তপমগুলো আমি বানিয়ে নেব। এটি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু ও স্বাস্থ্যকর। আশা করব আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।